பொட்டல் குமார் கணவாலா দূরে চলে যাব এই সংসার থেকে আমি অনেক দূরে চলে যাব অনেক দূরে চলে যাব চলে যাব দৃষ্টিতে না গরু মরে নে আমি ওপরে যেতেছি ঠিক আছে প্রশ্নের উত্তর দিচ্ছি এবার ওপরে যেতেছি পটল কোথায় যাচ্ছ পটলের ঘরে এটা কি নিয়ে যাচ্ছ আর পটলের ঘরে তোমার কি দরকার হ্যাঁ বাপরে বাপ প্রশ্ন করে করে মাথা ঝনঝনিয়ে দিল পটলের ঘরে আমি যেতে চাই না বুঝ জল নে সে আমি গ্রামে দেখেছিলাম না যে পাঁচুর বাপ খুব নেশা করে আবার উল্টে পড়ে থাকতো তাকাতে পারতো না তখন পাঁচুর মা এই নেবু জাল করে দিত সেই জন্য নিয়ে যেতে চিন্তায় খাই আসি আপনার পটলের ঘরে যাওয়ার কোনো দরকার নেই পটলের জেঠু পটলের উপর প্রচণ্ড রেগে রয়েছে তার মধ্যে ঠাকুরপোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পটল যদি নেমে আসে তাহলে ওর জেঠু আবার রেগে গিয়ে প্রচণ্ড চেঁচামেচি করবে না ও এমনটি কেন করলো সেটা জানতে হবে না জানতে হবে না জানতে হবে না জানতে হবে জানার অনেক লোক আছে পরে জানা যাবে তুমি যাও দেখি যাও 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 এখান থেকে যাও এই করে করে তো মেয়েটাকে নষ্ট করেছে আবার মাথায় তুলে নাচতেছে সবাই মিলে রাসু কোন প্রশ্ন আরে করা যাবে না 50,000 টাকা কেন চাইলি তুই প্রশ্ন করা যাবে না গিয়ে নাচ করতে কোথায় করে আছি প্রশ্ন করা যাবে না ওই ছেলের সঙ্গে আছে চুপ করতে বলেছি তোমার ড্যাক 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 করে যাচ্ছে কালতে বাড়িতে বাড়িতে একটা লোক দীর্ঘ জয় গেছে সে নিয়ে কোনো চিন্তা নেই যা খাচ্ছ যা করছ তার নিয়ে কোনো চিন্তা নেই শুধু নিজের চিন্তা নিজের চিন্তা তুমি কি মানুষ ডাকবি না এই নামে তুই আমাকে ডাকবি না পটল এখন বুঝতে পারলাম আমি পটল সবটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল তুই কেন আমার কাছে 50,000 টাকা চেয়েছিলি আমি এখন বুঝতে পারলাম
তোর থেকে তো তুমি ভালো হয়ে পটল। যে আমেরিকার মতন একটা জায়গাতে বড় হয়েও এসব করে না। আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে। আজ বলছি আমি তোকে, এটা আর কোনো কথা না, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, বেরিয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। মদ খেয়েছিস তুই, গান গেয়েছিস তুই, বল্টু এগুলো সহ্য করতে পারিনি, একেবারে সহ্য করতে পারিনি, আর তাই তো তোকে তেজ্য করে দিয়ে না জানি কোথায় চলে গেল। বাবা, মা চা খাবেন একটু? আমার আর কিচ্ছু ভালো লাগছে না বড় বৌমা, সকাল হয়ে গেল অথচ ছোটকুটার এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। আপনার বড় ছেলে তো থানায় জানিয়েছে, একটা না একটা খবর নিশ্চয়ই চলে আসবে। আরে এই তো ফোন করলো, ওরা যদি খোঁজ পেত তাহলে বলতো না, চুপ করে থাকতো। দাশু, সব ব্যাপারে তোমার কথা না কইলে চলে না, তাই না? ঠিক আছে নি, তোমার রাগ দেখাতে হলে তোমার ওই ভাঙনির ওপর দেখা, আমার ওপর দেখাতে এসো নি। সে নাক ডাইকে ডাইকে ঘুমোতে চায়, আর আমরা এখানে সারা রাত ধরে জেগে আছি, তার কোনো হেলদোল আছে? দেখো গে মা। বাবা বাবা ফিরেছে, ফিরেছে বাবা। এই এই এসে মহারা নিয়ে আছে। এসো মা, এসো এসো এসো, সকলের ঘুম কেড়ে নেছো, এখন তুমি ভালো আছো তো? তা কি চা খাবে? দেবো চা তোমারা। আচ্ছা বাবা ফেরেনি? আরে হ্যাঁ বা না কিছু তো বলো। রাসমণি, ওর সঙ্গে কোনো কথা বলবে না, কেউ ওর সঙ্গে কোনো কথা বলবে না। আগে আগে বল্টু ফিরুক, তারপর। তার মানে বাবা ফেরেনি? বাবা কোথায় গেল? থানা থেকে ফোন এসেছে। আরে আরে ফোনটা ধরো না তাড়াতাড়ি। হ্যাঁ বলুন অফিসার, বলুন কি বলছেন। কোথায়? ওখানে। আরো ভালো করে জানতে পারলেন না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ। কি হয়েছে দাদা, কি বলছে থানার থেকে? বল্টুর গাড়িটা পাওয়া গেছে। গাড়ি পেয়েছে মানে? ছোটকু কোথায়? বল্টুকে পাওয়া যায়নি, খুঁজছে। গাড়ি খুঁজে পাওয়া গেছে মানে মানে কোথায় খুঁজে পাওয়া গেছে গাড়িটা? স্টেশনের পাশে খোলা অবস্থায় পড়ে আছে গাড়িটা। আহা গো, মনে কত কষ্ট পেয়েছে, সেজন্য গাড়ি খোলা রেখে চলে গেছে। কিন্তু স্টেশনের পাশে মানে তো পাশেই তো এয়ারলাইন গো, এয়ারলাইনে গিয়ে আবার স্টেশনের পাশে মানে তো পাশেই তো এয়ারলাইন গো, এয়ারলাইনে গিয়ে আবার কিন্তু ওখানে বাবার গাড়ি কেন? বাবা
সাথে তুমি নিজেই স্বীকার করলে যে আমি তোমার পিছন পিছন গেছি। না করার কি আছে? এখন এই ঘরে তো শুধু তুই আর আমি আছি। কিন্তু এই কথাটা যে এই ঘরের মধ্যে থাকবে না, তুমি এই ঘরে বাইরেও যাবে। আমি যে কেন তোমার পিছনে গেছিলাম সেই কথাটা আমি সবাইকে বলে দেব। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টা।